তো সকাল সকাল একটু টোস্ট, চা দিয়ে টোস্ট খাচ্ছি। তো সকালে যেটা হয়, বড় মেয়েকে আর ওর বাবাকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওদের জন্য নাস্তা বানিয়েছি। তো আমি একটু মানে খুব খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে বলতে মানে অনেক অলস লাগছে, মানে কেমন যেন একটা থাকে না, তো সেই জন্য একটু চাটা বানালাম। এমনি চাটা খেলে আমার একটু ভালো লাগে, শরীর একটু যে অলসতাগুলো কাজ করে চা খেলে একটু ভালো লাগে। তো একটু টোস্ট আর চা খাচ্ছি, চা খেয়ে এখন এই যে ছোট মেয়েকে নিয়ে যাব স্কুলে। গতকালকে বাবা দিবস ছিল, তো সেই বাবা দিবসের জন্য আমার মেয়েরা ওর বাবাকে গান শোনাবে, সেই জন্য গান প্র্যাকটিস করছিল। তো তাদের সেই গান প্র্যাকটিস করার মুহূর্তগুলো আমি একটু ভিডিও করেছিলাম, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ও মানে গান সব কিছুতে উৎসাহ আছে, কিন্তু আমরাই মানে সেরকমভাবে ওদেরকে সুযোগ করে দিতে পারছি না, কারণ ওদের অনেক উৎসাহ আছে মানে গান নাচ শেখার জন্য, কিন্তু আমরাই সেরকম সুযোগ করে দিতে পারছি না। ওদেরও সময় হয় না পড়ালেখার জন্য, ওদেরও পড়ালেখার চাপ আছে। ওর বাবার তো অফিস আছে, আর আমার হলো নিজের সংসারে কাজ করি, ওদেরকে নিয়ে আসি নিয়ে যাই, তারপরে আমার যে চ্যানেলের জন্য একটু কাজ করতে হয়, আমি পেজ খুলেছি, পেজের জন্যও কাজ করছি। তো আমার মেয়ের একটু গান ওরা দুজন দুই বোন খুব মজা করে প্র্যাকটিস করেছে, সেটা আপনাদের শেয়ার করছি। আশা করি ভালো, ভিডিওটা এডিট করতে পারছি না আসলে, সেরকম করে সময় পাচ্ছি না। তো আমি কিন্তু ন্যাচারালি আসি, আমি আসলে মানে সাজগোজ তেমন করতে পারি না। তো এই পর্যন্ত একটু চা আর টোস্টটা খাব। Bye.
Happy Father's Day.